এবার সুপারস্টার শাকিব খানের পক্ষ নিলেন কণ্ঠশিল্পী আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ দীর্ঘ স্ট্যাটাসে বলেন, শাকিবকে ছাড়া বিকল্প ভাবার সুযোগ নেই। শাকিব খানকে মিডিয়া বিভ্রাটে ফেলে সর্বোচ্চ আহত করা যাবে, নিঃশেষ করা সম্ভব নয় বলে মনে করেন আসিফ। শত ব্যস্ততাকে একপাশে রেখে এবার এক মৃত্যু পথযাত্রী ভক্তের জীবনের শেষ ইচ্ছায় সাড়া দিয়েছেন বলিউডের শাহরুখ খান। জীবন মরণের সন্ধিক্ষণে স্বপ্নের নায়ক শাহরুখকে দেখার ইচ্ছা পোষণ করেছেন 60 বছর বয়সী ক্যান্সারে আক্রান্ত ভক্ত শিবানী চক্রবর্তী। ভক্তের ভালোবাসা এড়িয়ে না গিয়ে কাজের ফাঁকে 40 মিনিট ভিডিও কলে কথা বলেন শাহরুখ। অসুন্ধরাটিশতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। আবারও আলোচনায় আমির খান ও ফাতিমা সানার প্রেমের গুঞ্জন। সম্প্রতি আমির ও ফাতিমার পিকল বল খেলার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে, আর সেই ভিডিও দেখে নতুন করে তাদের প্রেম নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। নেটিজেনরাও ভিডিওটি দেখে মন্তব্য করেছেন লাভ বার্ডস। একই দিনে দুইজন তারকাকে হারিয়েছে বলিউড। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সারাবাই ভার্সেস সারাবাই সিরিয়াল খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। অপরদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জনপ্রিয় অভিনেতা নিতেশ পাণ্ডে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 51 বছর। হলিউডের সবচেয়ে ঠান্ডা মেজাজের তারকা টম হ্যাঙ্কস এবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হারিয়েছেন মেজাজ। অ্যাস্টেরয়েড সিটির প্রিমিয়ার শো উপলক্ষে কানের লালগালিচায় সে সময় ফেস্টিভ্যালের এক কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় টম হ্যাঙ্কসকে। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।